Hello, welcome to another vlog. This is Gaurav Dash and today I am going to Jampui. বলতে পারি জম্পুই আর ভাঙমন। তো মেইনলি আমি যাচ্ছি ভাঙমন। ভাঙমনে আমার একটা অফিস আছে, অফিসে ডিউটি করব। তো আমি ধর্মনাথে যাচ্ছি। তো ধর্মনাথ থেকে যেহেতু জম্পুইটা বা ভাঙমনটা অনেক দূর আছে, ভাঙমনেই মেইন অফিসটা পড়েছে, তো সেখানে আমি যাচ্ছি গাড়ি করে আর কি। সো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখন বর্তমানে টাইম হচ্ছে 9টার দিকে, আরও তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। তো আমি এমনি ছোটো গাড়ি দিয়ে যাবো, সো একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। সো কারেন্টলি এখন চলে এসেছি আমি ধর্মনগর আইএসবিটিতে। এখান থেকে কাঞ্চনপুরের গাড়িতে উঠবো আর কি। তো গাড়িতে বেশি ওয়েট করতে হয়নি, মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভিতরে গাড়ি ছেড়ে দেয়। তো প্রবলেম ইজ আমি পুরো পিছনে বসে আর কি, উইন্ডো সিট পাইনি, পুরো মধ্যে বসে যাই। ভেবেছিলাম একটু ভিডিও শুটিও করবো, রাস্তার আশপাশটা ভালোভাবে দেখব। বাট যাই হোক, মধ্যে বসে গেছি। সো এখন চলে এসেছি কাঞ্চনপুর আইএসবিটিতে। এখন টাইম হচ্ছে 11:30, আর এখান থেকে ভাঙমনের গাড়ি পেয়েছি, মানে জম্পুই, মানে মেনলি ফুল থিংসেই লাস্ট যেখানে যাবে আর কি। তো আমি এর আগেই নেমে যাবো ভাঙমন, সেখানেই অফিস। তো মোটামুটি ধর্মর থেকে কত সময় লাগলো, 9:45 ধর্মর থেকে ছেড়েছে, আর এখন মোটামুটি 11:30 বাজছে, এই সময় লেগেছে আর কি। আর এখান থেকে 12টার সময় ছাড়বে, আর এটাই হলো লাস্ট গাড়ি এখান থেকে। ওখান থেকে আমি রিটার্ন করতে পারবো না আই থিঙ্ক। তো ওখানে অফিসে ডিউটি করে তারপরে দেখবো, ইডেনে থাকতে হবে, না হলে আমার ইচ্ছে ছিল ফুল থিংসেই থাকবো, কিন্তু ওখানে যাওয়া পসিবল না হতে পারে। লেটস সি। সো জল আর একটা ম্যাঙ্গো আর একটা কেক নিয়ে নিচ্ছি, বাই চান্স যদি ওখানে গিয়ে না পাই আর কি। তো এই জন্য নিয়ে নিলাম একটা ব্যাকআপ হিসাবে। আর যদি কেউ এরকম মানে ছুটে গাড়ি দিয়ে যেতে চাও জম্পুই, তাহলে একটু তাড়াতাড়ি আসাই ভালো, যেহেতু আমি এখন এসেছি মোটামুটি 11:30, আর লাস্ট গাড়িটা হচ্ছে 12টার সময়। সো বুঝতেই পারছো, অ্যাডজাস্ট করে আসতে হবে। যদি সলো যেতে চাও ছোটো গাড়ি করে, তাহলে এরকম সোমোগুলো আর ম্যাক্সগুলো এগুলো দিয়ে যেতে হবে আর কি। এবার ব্যাগ রেখে দিয়েছি এখানে ভিতরে। কাঞ্চনপুর থেকে জম্পুই অবধি জার্নি ওয়াজ ভেরি স্মুথ, মানে কী বলবো, অসাধারণ ছিল। লাস্ট 6-7 কিলোমিটার বাদে আর কি, যেখানে ছোটো রাস্তায় রয়ে গেছে, বাকি কাঞ্চনপুর থেকে মেন রোড বড় হয়েছে, সেই জন্য রাস্তাটা একদম জাস্ট অসম ছিল। আসলাম ভাঙমন ইলেকট্রিক অফিসের সামনে, এখনও ঢুকিনি। মোটামুটি কটা বাজলো, 1টা বেজে গেছে, পুরো 1টা, মোটামুটি 1 ঘন্টা চলে এসেছে এখানে কাঞ্চনপুর থেকে। যে রাস্তা এদিকে ছোটো হয়েছে, একা একা ভয় লাগে। সো এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এখানে গাড়ি ঘোড়ার একটা প্রবলেম আছে, মানে এখনই পাবো কিনা শিওর নয়। নিচে একটা বাজার আছে ছোটোখাটো, ওখানে আজকে বাজার বার, সো একটা চান্স আছে পাওয়ার। যদি ফুল থিংসি আর গাড়ি পাই, মানে ফুল থিংসি এখানে এখান থেকে আরও 25 কিলোমিটার দূর একটা টাউন টাইপের আর কি, সেখানে আমাদের হোমস্টে আছে, সুন্দর জায়গা আছে সব কিছুই। আর এখানে যদি ইডেন, যেটা ইডেন টুরিস্ট লজ গভর্নমেন্টের যেটা, সেটাও আছে ওই উপরে আর কি, ওই এখানে এই বিল্ডিংটা পরের বিল্ডিংয়ে। সো সেখানে যদি মানে কোনো লাস্ট অপশন না থাকে, ওখানেও থাকতে পারবো। আর অথবা এখানে স্টাফও আছে, এখানেও অপশন আছে আর কি থাকার। আর টুরিস্ট লজও হচ্ছে প্রবলেম, পার ডে একজনের জন্য অনেক হাই ডিমান্ড করছে, 1600 টাকার মতো ডিমান্ড করছে আর কি। সো সিঙ্গেল মানুষ 1600 টাকা একদিনের জন্য, ইট ইজ নট অ্যাফোর্ডেবল। সো লেটস সি। এই হচ্ছে ভাঙমনের রাস্তা আর কি। একটা জিনিস আমি জানি না, মানে এদিকে কোনো রিজন আছে অবশ্যই, এই যে একটা পি করে একটা সাউন্ড হচ্ছে আর কি, বিপ টাইপের সাউন্ড, এই যে এটা আসার সময় প্রায় 500 মিটার বা 1 কিলোমিটার দূর দূর এরকম একটা কি ডিভাইস বসানো আছে, এর জন্য সাউন্ডটা করে। কী জন্য, এটা টেকনিক্যাল রিজন
আই ডোন্ট নো, কিন্তু এটা এরকম একটা বসানো আছে আর কি। ইট ইজ লাইক মিজারি। সো এখন আমি এদিকে একটু নিচে যাচ্ছি আর কি, ওখানে একটা ছোটোখাটো বাজার টাইপের আছে, সেখানে গিয়ে আগে টিফিন করবো বা খাবো, তারপর ওখানে জিজ্ঞেস করবো যে ওদের সাথে রিটার্ন করা যাবে কি না, যদি যায় তাহলে তো অবশ্যই রিটার্ন করে নেবো, আর না হলে লাস্ট স্টেশনে দিকে ম্যানেজ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তো ফুল থিংসে গেলে ভালো হয় আর কি, ওখানে আরামসে হোমস্টে পাওয়া যায়, কিন্তু এখান থেকে গাড়ি পাবো কিনা সেটাই সমস্যা, যদি এখনও দুটো বাজেনি কিন্তু, তারপরেও এইদিকে একটু প্রবলেম এরকম। কারণ সবাই যারা যারা আগে থেকে নিজের গাড়ি নিয়ে আসে আর তিনটার আগে বেরিয়ে যায়, অফিসিয়াল স্টাফ অনেকে আছে, তারা আর একটু হয় আর কি। সো লেটস সি দেখি কী হয়। অ্যান্ড জম্পু ইজ ফেমাস ফর দিস কাইন্ড অফ ভিউজ, স্পেকটাকেল ভিউজ, অসম। সো কারেন্টলি এখন চলে এসেছি আমি ভাংমুন যে ভিলেজটা, যেটা ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ। তো আজকে বাজার বার এখানে, সো লেটস সি এখানে গিয়ে দেখি বাজার টাজার কী পাওয়া যায় এবং কী আসার বিষয়। এটা হচ্ছে ভাংমুন বাজার, আজকে মঙ্গলবার, সো ভাংমুন বাজার আর কি। আর আমি এরকম গাড়ি দিয়ে গাড়ি খুঁজছি আর কি, যারা কাঞ্চনপুর যাবে, তো ম্যাক্সিমাম ফুল বা কেউ দেরিতে যাবে। তো বাজারটা মোটামুটি দেখার পর আমি একটা রেস্টুরেন্ট টাইপে চলে যাই কিছু একটা খাওয়া হলে। তো চিকেন ফ্রাইড রাইস অর্ডার করি এবং আই গট দিস, এবং মোটামুটি তার কিছুক্ষণ পর অপেক্ষা করে একটা ট্রাক পেয়ে যাই লাকিলে। তো সেই ট্রাকে করে আমি কাঞ্চনপুর রিটার্ন করি আর কি, আর আসার পথে এইরকম রাস্তার ভিউ আর কি, জাস্ট ওয়াও। সো দিস ওয়াজ মাই জার্নি ফ্রম ধর্মনগর টু জম্পুই আর ভাংমুন। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, ইফ ইউ ডু দেন প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড